হাতিদান্ত উদ্ধার করেছি বন বিভাগ। উদ্ধার দুই খণ্ড হাতিদান্ত ও ওজন 200 গ্রাম বলে বন বিভাগ সূত্রর মিলিথিবা সূচনার জনাপড়িছে। ময়ূরভঞ্জ জেলা অন্তর্গত রাসগোবিন্দপুর রেঞ্জ মোরড়া অঞ্চলরে বর্ষা তমাম শিমিলিপাল এবং ঝাড়খণ্ডি হাতিপলর আতঙ্ক লাগি রয়েছে। তেমন 27 তারিখ রাতে 60 ঊর্ধ্ব ঝাড়খণ্ডি হাতিপল পড়োশী পশ্চিমবঙ্গ দিয়ে ওড়িশা সীমান্তরক প্রবেশ করে। এই ঝাড়খণ্ডি হাতিপল রাসগোবিন্দপুর রেঞ্জ অন্তর্গত মোরড়া থানা অধীন ভাত ছাতর জঙ্গল মধ্যে পিচু রাস্তা রাতে পারি হওয়া বেড়ে পিচু উপরে তন্তা হাতির দাঁত বাজিবার দাঁতর দুই খণ্ড ভাঙ্গি রাস্তা উপরে পড়ে যাই। ঘটনাস্থলের উপস্থিত রয়ে হাতিপল উপরে নজর রাখি স্থানীয় বন বিভাগ রেঞ্জর এবং কর্মচারী মানে ভাঙ্গি পড়ে দুই খণ্ড দাঁত উদ্ধার করে। এর ওজন 200 গ্রাম হয়ে বেড়ে গোটিয়ে খণ্ড 180 গ্রাম ও অন্য খণ্ডিয়ে 20 গ্রাম বলে বন বিভাগ সূত্রর মিলিথিবা সূচনার জনাপড়ছে। ময়ূরভঞ্জর ঘাসিরাম বেহরাঙ্ক রিপোর্ট, বিশ্ব বিজয়ী, নিউজ ওড়িশা। Thank you.